মানাতে আমার কি কাপড় লাগবে, তাহলে আমি একটু কাপড় নিচ্ছি যেটা আমার দেখি লম্বায় প্রায় 19 ইঞ্চির মতো আছে, 19 ইঞ্চি লম্বা, আর আমি এদিকে চওড়ায় নিয়েছি 7 ইঞ্চি। এটা আমার মানে মাস্কের জন্য কাপড়টা আমার হলো। এছাড়া আমার যেটা লাগছে সেটা হচ্ছে একটা, এটার জন্য যে ডোরটা করব সেই ডোরের জন্য আমার আমার লাগছে কাপড় লাগছে প্রায় 3.5 ইঞ্চি চওড়া, আর আমি লম্বা এটা নিয়েছি প্রায় 38 ইঞ্চি। তো এইটার থেকে আমার দুটো ডোর বেরিয়ে যাবে, অর্থাৎ এটাকে আমি মাঝখানে কেটে নিলে আমার দুটো ডোর হয়ে যাবে বাঁধার জন্য, আর এটার থেকে আমার মাছটা তৈরি হবে। তো প্রথমে আমি ডোরটাকে কেটে নিচ্ছি, তাহলে হয়ে গেল, আর এটা ডোর আমার হয়ে গেল, ঠিক আছে। আমি ডোরটাকে সাইডে রাখছি আপাতত, আমি মাছটা যেটা করবো অর্থাৎ আমার এখানে কাপড় আছে এদিকে 7 ইঞ্চি, এদিকে আছে আমার 19 ইঞ্চি, এটাকে আমি প্রথমে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে আমি জাস্ট এখানে আমি প্রথমবারই এটাকে করে নেব। অনেক সময় দুবার সেলাই করে যেতে পারে, আমি একবার সেলাই মধ্যেও কাজটা করতে পারি। তো আমি মাঝখানে যেটা আমি ইয়ে করেছি দাগ দিয়ে দিচ্ছি, এটা আমার চওড়ায় আছে 7 ইঞ্চি, তাহলে আমি এখানে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। আমি এভাবেও দাগ দিতে পারি, অথবা যদি মনে করি আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম, এভাবে ভাঁজ করে নিচ্ছি কাপড়টাকে, এখানে একটা দাগ বসালাম, এখানে একটা দাগ বসালাম। এই দাগগুলো আমার ভাঁজটা করতে সুবিধা হবে, অর্থাৎ আমি এখান থেকে যদি নিয়ে নিই এইভাবে নিয়ে একটা এদিকে দেব একটা ভাঁজ, এখানে দিলাম, মানে এই আমার ভাঁজ যদি করে নিই খুলে দিলে আমার এতটা বড় হয়ে যাবে। তো এই ভাঁজটা প্রথমে আমি একটুখানি ভাঁজটা করে রেখে দিচ্ছি, এদিকে আমার উপর দিকে থাকছে, যদি পিছন দিকটা দেখি আমি তাহলে আমার এই হলো আমার ভাঁজ, ঠিক আছে। আমি প্রথমে একটা সেলাই এখানে দিয়ে দিতে পারি, এরপর আমি এই সাইডের অংশটাকে দেখতে যাতে সুন্দর হয় সেজন্য আমি একটা বিট দেবো। তো আমি এটা এখানে মাপ করে নিচ্ছি বিটের জন্য, আমি এখানে ভাঁজ করে নিলাম, এটাকে 4টে ভাঁজ ভাগ করে নিলাম মাঝখানে একটা, তারপর আমি এটাকে এখানে ঢুকিয়ে নিচ্ছি, এই ভাঁজগুলো আমার ঢুকিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা সেলাই করে দিলে হবে, অথবা অনেকে আবার দুটো সেলাই করতে চায়, তো আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে আমার এখানে জায়গাটা দেখতে সুন্দর লাগে। আমি এটাকে এবার সেলাইটা করে দিচ্ছি, সেমভাবে আমি এই দুটো সেলাই করে নেব। আমি এই অংশটাকে কেটে ফেলে নিই, তো আমি এটাকে সমান করে নিই আস্তে। আমার মাছটা হয়ে গেছে, এইবার আমি ফিতে লাগাবো। আমি যে ফিতাটা কেটে নিয়েছিলাম ওই ফিতাটার মাঝখানে আমি একটা ছোট্ট করে দাগ দিয়ে দেবো, তাহলে আমার ফিতাটা দুই দিকে সমান হবে। আমি এখানে ছোট্ট করে দাগ দিয়ে দিচ্ছি এটা, আর এটা কিন্তু আমি ছোটো একটা দাগ এখানে করে নিলাম,
এই ফিতাটাকে আমি এবার সেলাই করব। ফিতাটাকে প্রথমে আমি একটু ভাগ করলাম, এবারে ফিতাটাকে সেলাই করব। পর্যন্ত সেলাই করবো যেখানে আমার মাছটা আছে, মাছ থেকে আমি এটাকে এভাবে বসিয়ে দেবো। তো আমি এতদূর পর্যন্ত আমি সেলাই করবো, তারপরে আমি এটাকে এর মধ্যে ঢুকিয়ে নেব। আমার মাঝখানে এটা আছে, এটাকে মাঝখানে রেখে বসিয়ে নিচ্ছি। কম সময়ের মধ্যে বাড়িতে বসে বানিয়ে নেওয়া যেতে পারে, সেলাই খুব বেশি ঝামেলা নেই, নিজেরাই করে নেওয়া যেতে পারে। মাস্ক ওই মাস্কটি আমরা পরে দেখে দিচ্ছি কেমন দেখাচ্ছে।